সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। মিমি চক্রবর্তী এবং রাজ চক্রবর্তী, এই দুটি নাম একসময় খবরের শিরোনামে জায়গা পেয়েছিল। সম্পর্কের মাঝে থাকা উত্তেজনা ঝড় হয়ে একসময় ধরা দিয়েছিল প্রকাশ্যে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের শিরোনাম, সব জায়গাতেই স্থান করে নিয়েছিল এই জুটির নাম। তবে সেই অভিমানের বরফ এবার আস্তে আস্তে গলছে। যখন থেকে রাজের জীবনে উঁকি মেরেছে নতুন সম্পর্ক, সেই নিয়ে কিন্তু মান অভিমানের পালা শুরু হয়ে যায়। তবে সব কিছুকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে। তবে তারপর থেকে কিন্তু খুব একটা বেশি রাজ শুভশ্রী মিমিকে এক ফ্রেমে পাওয়ার আশা করেনি কেউই। এমনকি একটি বিজ্ঞাপনের মিউজিক ভিডিও শ্যুটের সময়ও কিন্তু শুভশ্রী এবং মিমিকে একই দিনে শ্যুট করতেও দেখা যায়নি। তবে সেসব এখন অতীত। জুবানের জন্মের পর তার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মিমি চক্রবর্তী। এমনকি মিমি যখন লোকসভা নির্বাচনে জিতে গিয়েছিলেন, তখন কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলিও। তাই মিমি এবং শুভশ্রীর মধ্যে সম্পর্কটা যতটা স্বাভাবিক হয়ে এসেছিল, সবার মনে প্রশ্ন ছিল রাজ এবং মিমির সম্পর্কটা কবে আবার ঠিক হবে। তার আজ এবার পাওয়া গেল। কারণ কদিন আগেই সামনে এসেছে একটি খবর, যেখানে জানা যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়েছে মিমির প্রিয় পোষ্য চিকু। মিমির ভক্তমহল কিন্তু ভালোই জানে মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবনে ম্যাক্স এবং চিকুর ভূমিকা ঠিক কতটা। তাই চিকুর এই ঘটনায় মুষড়ে পড়েছিলেন মিমি। তবে তিনি জানিয়েছেন তিনি জগন্নাথ দেবের ওপর ভরসা রেখেছেন এবং খুব দ্রুতই তিনি চিকুকে নিয়ে চেন্নাইয়ের পথে যাত্রা করছেন। আর এই পুরো ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে নিজেকে থামিয়ে রাখতে পারেননি পরিচালক রাজ চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়াতে চিকুর জন্য আরোগ্য কামনা করেন। আর এই পোস্ট সামনে আসা মাত্রই মিমির ভক্তমহল কিন্তু যার বর্ণাই খুশ। সকলের একযোগে প্রার্থনাতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুক চিকু, সেই অপেক্ষাতেই এখন রয়েছে সবাই। এই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।